প্রাণে মারার হুমকি দেখিয়ে দশম শ্রেণীর এক ছাত্রীকে কয়েকবার ধর্ষণ করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড হয় এক অপরাধীর। সাজাপ্রাপ্ত অপরাধী প্রদ্যুৎ বিশ্বাসের বাড়ি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার নতুন দামপাল গ্রামে। বুধবার এই কারাদণ্ডের আদেশ দেন কালনার বিশেষ জেলা ও দায়রা আদালতের বিচারক সুধীর কুমার। পক্সো আইনে ও 379 উপধারার এই মামলায় 6 জন ডাক্তার, তদন্তকারী অফিসার সহ 16 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলার সরকারি আইনজীবী মলয় পাঁজা ঘটনার বিবরণ দিয়ে জানান, গত 2018 সালের মে মাসের 30 তারিখে আসামির এক প্রতিবেশী পূর্বস্থলী থানায় অভিযোগ লিপিবদ্ধ করেন। দশম শ্রেণীতে পড়া তার মেয়েকে মাস তিনেক আগে প্রদ্যুৎ বিশ্বাস তার নিজের দোকানের পেছনে টেনে নিয়ে যায় বলে অভিযোগ। এই কাজে তাকে সাহায্য করে প্রদ্যুতের ভাই স্বপন বিশ্বাস। সেখানে টেনে নিয়ে যাওয়ার পর জীবনে মেরে ফেলার হুমকি দিয়ে প্রদ্যুৎ বিশ্বাস ধর্ষণ করে। এইভাবে জীবনে মেরে ফেলার হুমকি দিয়ে সে আরো বেশ কয়েকবার ধর্ষণ করে। মেয়েটির স্বাস্থ্যের গতি প্রকৃতি বদল ঘটলে তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে জানা যায় মেয়েটি গর্ভবতী হয়েছে। তারপরে বিবাহিত প্রদ্যুৎ বিশ্বাস ও স্বপন বিশ্বাসের নামে থানায় অভিযোগ লিপিবদ্ধ করা হয়। এই মামলা শুরু হওয়ার পর দুই ভাইকে গ্রেপ্তার করে পূর্বস্থলী থানার পুলিশ। স্বপন বিশ্বাস জামিনে ছাড়া পেলেও মূল আসামি প্রদ্যুৎ বিশ্বাস প্রায় 4 বছর জেল হেফাজতে ছিল। এই মামলা দীর্ঘদিন চলার পর বুধবার কালনা অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারপতি সুধীর কুমার মঙ্গলবার প্রদ্যুৎ বিশ্বাসকে দোষী সাব্যস্ত করেন। আজকে আদালত যে রায় দিলেন তাতে প্রদ্যুৎ বিশ্বাস যে আসামি, সে যে একটি নাবালিকার অজ্ঞানতার সুযোগ নিয়ে তার উপর যে পাশবিক অত্যাচার এবং ধর্ষণ করেছে, সেই করার ফলে তার যে শিশুকন্যার জন্ম হয়েছে, সেই শিশুকন্যার জন্ম সংক্রান্ত যে ডাক্তারি রিপোর্ট এবং পরবর্তীকালে বেলগাছিয়ার যে CFSL রিপোর্ট, এর থেকে পরিষ্কারভাবে আসামির দ্বারা এই মেয়েটির ক্ষতি হওয়ার বিষয়, মেয়েটির বয়স হচ্ছে 15, মেয়েটির বাড়ি নতুন দামপাল, তাতে এই নির্মম পরিণামটা ঘটেছে, এইটা আদালত এর কাছে খুব সুস্পষ্টভাবে প্রতীয়মান হওয়াতে মাননীয় আদালত এই আসামি প্রদ্যুৎ বিশ্বাসকে ভারতীয় দণ্ডবিধির 376-এর উপধারা 1 অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড এবং 30,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং তার সঙ্গে পক্সো আইনের 6 ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 30,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং এই কারাদণ্ড একসঙ্গে চলবে। এবং ইতিমধ্যে সে গত 2018 সালের যে সে যে অ্যারেস্ট হয়ে গ্রেপ্তার হয়েছে, সেই গ্রেপ্তার হওয়া থেকেই সে কিন্তু এখনও পর্যন্ত কাস্টডিতে থেকেই তার বিচার চলছে। আর তার আরেক ভাই যে জামিনে মুক্ত ছিল তার বিরুদ্ধে এই যে তার প্রতি যে নির্মম অত্যাচারের বিষয়টা, তার ভাইয়ের কোনো সহযোগিতার বিষয়টা প্রমাণ না হওয়ায় সে বেকসুর খালাস পেয়েছে। এর থেকে সমাজে এই বার্তাটা অন্তত গেল যে যেন কেউ এইভাবে নাবালিকা কন্যার অজ্ঞানতার সুযোগ নিয়ে তার উপরে এই নির্মম পাশবিক অত্যাচার যেন না করে এবং তা এইভাবে তার একটা মানে সন্তান জন্ম দেওয়ার ফলে তার জীবনটা একটা খুব মারাত্মক পর্যায়ে পৌঁছে দেওয়া, এটা যেন কেউ না করে, এটা যেন তারা সাবধান থাকে। কি হয়েছে এটা কি সেটা বলুন, মানে আপনার স্বামী কি করেছে যার জন্য যে কোর্টে আপনাকে আসতে হয়েছে? ওনাকে ফাঁসাইছে তার জন্য। হ্যাঁ, কি কি কেসে ফাঁসিয়েছে, কিসে ফাঁসিয়েছে? মানে ফাঁসি কি, মানে আপনার স্বামী কোথায় এলো, কদিনের জেল হয়েছে জানেন আপনি? এই এই ঘটনা কি আপনার স্বামী ঘটিয়েছিল? না। তাহলে কি মনে হচ্ছে? মিথ্যে বদনাম দিয়ে। কারা দিয়েছে বদনাম? দিয়েছে পাওয়ার নো পার্টির লোকে। আপনার স্বামী কি পার্টি করত? ও সফন বুঝি হ্যাঁ হবে যতটা আমি জানি, ঠিক আছে। আপনার স্বামী কি মানে আপনার জামাইবু কি কোনো পার্টির সঙ্গে যুক্ত ছিল? যুক্ত ছিল না অবশ্যই, ঠিক আছে, কিন্তু এই করেই বাড়ায়, ঠিক আছে। পূর্বস্থলী থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।